কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ খবর আমাদের জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের বিষয়ে যদি আমি জানাই, আজ কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং যেটি আমরা দেখতে সকাল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনুলক সাক্ষু এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী ডাক্তার তাহসিনবার সূচনা এবং বিএনপি বহিষ্কৃত আরেকজন নেতা নিজামুদ্দিন কায়সার এবং আওয়ামী লীগের নেতা নুর রহমান মোহাম্মদ তানিম সহ আরও অনেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আমি এখনও নির্বাচন অফিসে আছি এবং এখানে যেটি আমরা লক্ষ্য করেছি যে আসলে এই কুমিল্লাতে কিন্তু এই সিটি কর্পোরেশনের উপনির্বাচনের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে এবং যারা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা তারা কিন্তু বলছিলেন যে আসলে আগামী দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের যেই নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি যেন নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে যেন হয় সেটাই তারা দাবি করেছেন এবং প্রার্থীরা আরও বলেছেন যে তারা নির্বাচন কমিশনের কাছে যে যেন আসলে কোনো দরকার মানে কোনো প্রকার যেন কোনো প্রভাব যাতে না পড়ে সেই বিষয়ে যেন তারা লক্ষ্য রাখেন সেটাই তারা চাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, এখনও আরও কয়েকজন প্রার্থী বাকি রয়েছে, তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে কুমিল্লার এই উপনির্বাচনে আটজন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। তো সব কিছু মিলে কুমিল্লার যেই মেয়র পদের উপনির্বাচন সেই উপনির্বাচনের হাওয়া কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে হচ্ছে এবং নির্বাচনের আমেজ কিন্তু বয়ে বেড়াচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। মেয়াজিবিন জীবন, আপনাকে ধন্যবাদ।